আসসালামু আলাইকুম। এখন তো বিয়ের সিজন, তো নববিবাহিত দম্পতিদের জন্য আমার একটু উপদেশ। আপনাদের যদি এখনই প্রেগনেন্সি নেওয়ার বা বাচ্চা নেওয়ার কোনো চিন্তাভাবনা না থাকে, তাহলে অবশ্যই একটি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি আপনাদের নিয়মিতভাবে গ্রহণ করতে হবে। নববিবাহিত দম্পতিদের জন্য সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে পিল অথবা কন্ডম। বাজারে অনেক ধরনেরই পিল অ্যাভেলেবল, সেখান থেকে একটি স্বল্পমাত্রার নিউ জেনারেশন পিল প্রতিদিন নিয়মিতভাবে খেয়ে যেতে হবে। এছাড়া বাজারে কিছু ইমার্জেন্সি পিলও অ্যাভেলেবেল আছে, সেগুলো শুধু আপনাকে অপরিকল্পিত প্রেগন্যান্সি রোধ করতে সাহায্য করবে। সেগুলো কিন্তু আপনাকে প্রতি মাস বা বছর জুড়ে প্রোটেকশন দেবে না, এবং সেগুলো নিয়মিতভাবে খাওয়াটাও শরীরের জন্য ঠিক না। অপরিকল্পিত প্রেগন্যান্সি যদি চলেই আসে, তা সেগুলো নষ্ট করার জন্য বাজারে অনেক ধরনের ওষুধ অ্যাভেলেবেল আছে। সেগুলো কখনোই ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া খাবেন না। খেলে কী হবে? খেলে অতিরিক্ত রক্তক্ষরণ হবে, জরতে ইনফেকশন, অতিরিক্ত শারীরিক দুর্বলতা থেকে শুরু করে বন্ধ্যাত্ব রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও থাকে। কাজেই আমার পরামর্শ হচ্ছে, একটি সুখী সুন্দর দাম্পত্য জীবন যাপন করার জন্য একটি ভালো পদ্ধতি নিয়মিতভাবে গ্রহণ করুন। ধন্যবাদ।